আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা স্থাপনকারী। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমার সম্মানার্থে ও মহাব্বতে একে অপরকে ভালোবাসবে তারা বিশেষ এক নূরের আসনের অধিকারী হবে। তাদেরকে দেখে নবী ও শহীদগণ ঈর্ষা করবেন, কারণ নবী ও শহীদগণ সে সময় অন্যদের সুপারিশে ব্যস্ত থাকবেন, আর তারা ভয়ভীতিহীন ও নিশ্চিন্তে সেই নূরের আসনে উপবিষ্ট থাকবে।